এখন তো আমরা যদি সামনেও যাই তাহলেও জ্যাম, আর বাঁদিকে যদি হিড়িম্বা টেম্পলের দিকে নিই তাতেও জ্যাম। এই গ্লেসিয়ারসের ওপরে উঠে এসেছি, এইখানটায় দেখুন, এখানে গ্লেসিয়ারের হাইটটা দেখুন, মোটামুটি আমার বেঙ্গলে বলছে এখন ঝড় আসছে। গুড মর্নিং, আজ 26শে মে 2024। গতকাল রাতে আমরা, না রাতে না বিকালে আমরা, এই গতকাল বিকালে আমরা মানালি এসে পৌঁছেছি। আর এই হোটেল চন্দন আমরা নিয়ে নিয়েছিলাম একটা রুম, খুব রাশ ছিল, খুব টুরিস্টের ভিড় ছিল, কোনো রকমে আমরা তাড়াহুড়োর মধ্যে একটা রুম নিয়েছিলাম, যাই হোক খারাপ হয়নি, ঠিকই আছে। আর এখন আমরা সকালবেলায় 8টার সময় উঠে পড়েছি, আমরা বেরোবো আজকে গাম্পুর দিকে, কারণ অটল টানেল হয়ে গাম্পু যাব। আর রোটাং পাশের পারমিটের খুব সমস্যা, সেই গল্প আপনাদেরকে বলছি একটু পরে। এখন আমরা যাই, আগে ব্রেকফাস্টটা করে নিই, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হবে, নাহলে রাস্তায় সারাদিন জ্যামেই আটকে থাকতে হবে। ব্রেকফাস্ট করতে গেছিলাম হোটেল শান্তিনিকেতনে, যেটা গতকাল রাত্রে আপনাদেরকে দেখিয়েছিলাম, লুচি আলুর দম, সেখানে গেলাম। কিন্তু এখন যেহেতু 7:45 বাজছে, এখনও পর্যন্ত তারা রেডি করতে পারেনি, এখনও দেরি হবে বলল। আর একটা জায়গায় গেছিলাম আমরা, শান্তি ভোজনালয়, জাস্ট ওর একটু পাশাপাশি আছে, ওখানেও এখনও পর্যন্ত দোকান খোলেনি। তাছাড়াও হোটেল সাগর, যেখানে বাঙালি হোটেল ছিল, ওখানেও এখনও পর্যন্ত কিছু রেডি হয়ে ওঠেনি। তো দেখি আমরা রাস্তাতেই কোথাও ব্রেকফাস্ট করে নেবো, এত সকাল সকাল এখনও কিছু রেডি হয়নি কোথাও। সকাল 8টা বাজছে আর আমরা জাস্ট এই গাম্পু যাওয়ার জন্য যে লে যাওয়ার সোজা রাস্তা, অটল টানেল যাওয়ার সোজা রাস্তা, সেই রাস্তা ধরবো বলে একটু নেমে এসে এখানে বাঁক নিয়েছি। আর এখানে এই সকাল থেকেই মোটামুটি পুরো জ্যাম, চারিদিকে জ্যাম, ট্রাফিক এত বেশি, কি বলবো। এখন তো সবে 8টা বাজছে, একটু বেলা হয়ে গেলে কি অবস্থা হবে সেটাই ভাবছি। সবাই বাস ধরার জন্য এখানে দাঁড়িয়ে আছে, আর এই সামনে পার্কিং, আর উল্টো দিক থেকে পুরো জ্যাম। আজ আমাদের মনটা খুব একটা ভালো নেই, তার কারণ আমাদের পরিকল্পনা ছিল কাজা থেকে লোসার চন্দ্রতাল হয়ে মানালি আসব, কিন্তু এখনও বরফের জন্য রাস্তা বন্ধ থাকায় আমাদের ঘুরপথে মানালি আসতে হয়েছে। আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী। মানালিতে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এই বিয়াস নদী, অটল টানেল পর্যন্ত এই বিয়াস নদী পাবো আমরা। আমরা এই টানটা নিয়ে জাস্ট একটু এগিয়েছি, আমার ডান হাতে ভলভো বাস স্ট্যান্ড আছে ঠিক এই দিকটাতে, আর এইদিকে আমরা সোজা যাচ্ছি অটল টানেলের দিকে। এই বাঁ দিক দিয়ে হিড়িম্বা টেম্পল গেছে, এখন তো আমরা যদি সামনেও যাই তাহলেও জ্যাম, আর বাঁদিকে যদি হিড়িম্বা টেম্পলের দিকে নিই তাতেও জ্যাম। তো আমরা আগে ঘুরে আসি অটল টানেল হয়ে, তারপরে আমরা হিড়িম্বা টেম্পলের দিকে যাওয়ার চেষ্টা করব যদি সময় থাকে তো। এই জায়গায় ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওইখান দিয়ে যাওয়া যায় বশিষ্ঠ মুনির আশ্রম। আমরা সোজা চলে যাব, আমরা ওদিকে যাব না। যদি আমরা মানালিতে আরো একটা রাত্রি থাকতে পারতাম তাহলে আমরা মানালিতে এইগুলো দর্শন করতে পারতাম, এই দ্রষ্টব্য জায়গাগুলো দেখতে পারতাম। এই রাস্তার ধারে ধারে যে এই নাম্বার দেওয়া স্টলগুলো দেখাচ্ছে, শপ নাম্বারগুলো দেখাচ্ছে, এখানে আপনার বরফে খেলবার জন্য যে সমস্ত জামাকাপড় দরকার পড়ে সেগুলো ভাড়া পাওয়া যায়। এখান থেকে ভাড়া করে আপনাকে রোটাং পাস, অথবা যদি রোটাং পাস ক্লিয়ার না থাকে তাহলে সোলাং ভ্যালি পর্যন্ত গিয়ে ওই জামাকাপড় পরে বরফে যেতে হবে, আবার ফিরে আসার সময় ওইগুলো আপনাকে রিটার্ন করে পয়সা দিয়ে দিতে হবে। এই বাঁ দিক দিয়ে রাস্তা চলে গেছে রোটাংয়ের জন্য, মানে প্রথমে সোলাং ভ্যালি তারপরে রোটাং পাস পড়বে। যখন উইন্টারের সময় সোলাং ভ্যালিতে গিয়ে আমাদের অ্যাক্টিভিটি যা থাকবে ওখানে করতে হবে, কারণ রোটাং পাস বন্ধ থাকবে। আর এখন তো রোটাং পাস খোলা আছে, কিন্তু এই রোটাং পাসে যাওয়ার জন্য যে পারমিটের দরকার সেই পারমিটের ঘটনা আপনাদেরকে বলছি। এখন বরফ দেখতে হলে যেতে হবে রোটাং পাস, কিন্তু তা সদ্য কয়েকদিন হলো রাস্তা খুলেছে, কিন্তু সেখানে যাওয়ার পারমিট আমরা পাইনি।
সমস্ত পারমিট এখানকার ট্যাক্সি অ্যাসোসিয়েশনের গাড়িগুলো অগ্রিম বুকিং করে রেখেছে। যাও বা ট্যাক্সি পাওয়া যাচ্ছে সেগুলো এত অত্যধিক পরিমাণে টাকা চাইছে যে সেটা সম্ভব হচ্ছে না। আমাদের তো সেই রকমভাবে রোটাং পাস যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, আর আমার ট্যাকের অতটা জোরও হলো না। তবে আপনারা এরকম সময়, অর্থাৎ যখন রোটাং পাসের রাস্তা খোলে, সেই সময় আসলে অনলাইনে বুকিং করে আসাটাই ভালো হবে। ট্যুরিস্ট এজেন্টের সাথে এলে আগে থেকে সমস্ত কথাবার্তা ভালো করে বলে আসাটাই ভালো হবে। আমরা এখন পালচান্দ ব্রিজ ক্রস করছি। সোলাং ভ্যালি যাওয়ার পথে আমরা এখানে জলখাবারটা সেরে নিলাম, আলুর পরোটা, চা, কেউ ম্যাগি। আমার বাঁ দিকে সোলাং ভ্যালি, এখন তো এখানে এক ফোঁটাও বরফ নেই। এখান থেকে প্যারাগ্লাইডিং খুব ভালো হয়, তাছাড়া রোপওয়েও আছে এবং সব রকম বরফের অ্যাক্টিভিটি হয়। আর এখান থেকে অঞ্জনি মহাদেব মন্দির যাওয়া যায়। মানালি থেকে 24 কিলোমিটার দূরে অটল টানেল, আমরা চলে এসেছি অটল টানেল। এখানে অনেক ট্যুরিস্টের ভিড়। 10,000 ফুট উচ্চতায় 9 কিলোমিটার এই টানেল লাদাখের সঙ্গে সারা বছর যোগাযোগ রাখার একমাত্র টানেল। আগে রোটাং পাস হয়ে রাস্তা বছরে 6 মাসের জন্য খোলা থাকতো, আর 6 মাস অতিরিক্ত বরফের জন্য বন্ধ থাকতো। কিন্তু এখন এত উচ্চতায় এত বড় বিশ্বের একমাত্র টানেল বানানোর পর এক রেভলিউশনারি পরিবর্তন হয়েছে। এক দুদিনের জন্য অতিরিক্ত বরফে বন্ধ থাকলেও আবার বিআরও বরফ পরিষ্কার করে রাস্তা খুলে দেয়। এই অটল টানেল পার করলেই শিশু। এই টানেল সমস্ত আধুনিক প্রযুক্তির সাথে সুরক্ষিত টানেল। এখানে 60 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড লিমিট আছে, এর বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। তেমনি প্রতি কিলোমিটার অন্তর এমার্জেন্সি এক্সিট আছে, যাতে যে কোনো রকম দুর্ঘটনায় যেন কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি না হয়। তাছাড়া এক্সস্ট ফায়ার সিস্টেম তো আছেই, তবে এখানে মাঝপথে গাড়ি দাঁড় করানো যাবে না। আমরা কিন্তু এখন লাউল ভ্যালি প্রবেশ করে গেলাম। আমরা জাস্ট অটল টানেল ক্রস করলাম, 9 কিলোমিটার ক্রস করতে বেশ টাইম লাগলো। আর এই পাশে এসে আমরা এখন দাঁড়িয়ে গেছি, কিছুক্ষণ এখানে সময় কাটাবো, আপনাদেরকেও দেখাই অটল টানেল। জাস্ট আমরা ক্রস করে এসেছি এইদিকে, আর অটল টানেল থেকে বেরিয়েই যে ডান হাতে এদিক দিয়ে অনেক বরফ রয়েছে, এখানে স্নো এমনি করে কাছাকাছি নামা যাবে না, নাহলে এটা ধরা যেত। নোংরা পড়ে গেছে, অনেক ময়লা হয়ে গেছে, সাদা বরফটা ময়লা হয়ে গেছে, দেখাই আপনাদেরকে। এই যো দেখুন, এই গ্লেসিয়ার থেকে এই এসছে এই বরফ। অটল টানেল থেকে ক্রস করে আমরা এই চিনাব রিভারের ওপর দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে হচ্ছে গিয়ে চন্দ্রা ব্রিজ আছে, এই চন্দ্রা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এই চিনাব নদীর চন্দ্রা ব্রিজ ক্রস করার পরে বাঁ দিকে চলে যাচ্ছে লে, কার্গিল আর শ্রীনগর, আর ডান দিকে রোটাংলা কাজা রাস্তা, যেখান দিয়ে আমাদের আসার কথা ছিল কিন্তু আমরা আসতে পারিনি, কারণ রাস্তা বন্ধ আছে। আগে এই চন্দ্রব্রিজ পার করে বাঁ দিকে চলে যাচ্ছে শিশুগ্রাম হয়ে লাদাখ, আর ডান দিকে চলে যাচ্ছে গ্রামফু, বাতাল, চন্দ্রতাল, কুঞ্জুম পাস হয়ে গাজা। আমরা গোমফুর দিকে কিছুটা এগোতেই এখানে পেয়ে গেছি বরফের গ্লেসিয়ার,
বেশ উঁচু গ্লেসিয়ার্স, এখানে সবাই খেলছে বরফের উপরে। আমরা অটল টানেল থেকে ডান দিকে ঢুকে গিয়ে মোটামুটি 5-6 কিলোমিটার এসছি, আর এখন আমরা পার করছি কক্সার ব্রিজ। এই যো, আর এই বাঁ দিকে দেখুন অত সুন্দর ঝর্ণাটা দেখুন। যদি আমরা এই রাস্তাটাতেই ফিরতে পারতাম তাহলে এই দৃশ্যই আমরা দেখতে পেতাম, আর অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপ। এই যে রাস্তার ধারে যে গ্লেসিয়ার্স গুলো আছে, এই গ্লেসিয়ার্স গুলোই আগে আরো বেশি পরিমাণে আছে, যেখানে জেসিপি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। সেই ভিডিও কিছুটা ক্লিপস আমি পেয়েছিলাম কাজাতে, সেগুলো আপনাদেরকে শেয়ার করেছি। এইখানেই রাস্তা এরকম ভাবেই ক্লোজ হয়ে গেছে, আগে ওই গ্লেসিয়ার্স গুলো এখনো পরিষ্কার করা হয়নি। ল্যান্ডস্কেপটা শুধু দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। আমরা গম্পুর এখনো পৌঁছাইনি, আর এই রাস্তার ধারে যে গ্লেসিয়ার্স আছে, সেই গ্লেসিয়ার্স গুলো দেখুন কত উঁচু উঁচু, কম করে 6-7 ফুট বরফ রাস্তায় পড়েছিল, সেগুলোকে কেটে পরিষ্কার করা হয়েছে, তারপরেই আমরা গাড়ি নিয়ে যেতে পারছি। আমি ক্যামেরা বন্ধই করতে পারছি না, এই ল্যান্ডস্কেপ চোখের সামনে আছে আর আমি ক্যামেরা বন্ধ করে দেবো এটা পাচ্ছি না। ওপরে গাড়ির লাইন দেখুন, আমাদের মনে হয় ডেস্টিনেশন ওইখান পর্যন্তই হবে, ওর থেকে এগোতে আমরা পারবো না, রাস্তা বন্ধ থাকবে, আমাদের হয়তো ডেস্টিনেশন এই পর্যন্তই। চলুন ওপরে যাই, ওপরে গিয়ে আপনাদেরকে এই ভিউ দেখাবো। দেখা যাচ্ছে এখান থেকে কাজা 129 কিলোমিটার, কুঞ্জুমলা পাস 57 কিলোমিটার, চন্দ্রতাল 61 কিলোমিটার। এই যে 61 কিলোমিটার আর 57 কিলোমিটার, এই টোটাল রাস্তাটা আমরা যেতে পারতাম যদি রাস্তা খোলা থাকত। সামনের ল্যান্ডস্কেপটা শুধু দেখুন, অসম্ভব সুন্দর লাগছে, আর শুধু বারবার মনটা খারাপ হচ্ছে। যদি আমরা এই রাস্তা দিয়ে ফেরত আসতে পারতাম কাজা থেকে, তাহলে এই ল্যান্ডস্কেপ আরো কত সুন্দর সুন্দর দেখতে পেতাম। আমরা গাম্পু পর্যন্ত চলে এসেছি, আর ঠিক এই রকম পজিশনে গিয়ে আর গাড়ি ওপরে উঠতে দিচ্ছে না, এখানে সব গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে আর গাড়ি ওপরে উঠতে দিচ্ছে না, তাই আমরা এইখান দিয়ে উপরে উঠে যাব ওপরের দিকে। ওই যে রেহান প্রিয়াঙ্কা ওরা উঠছে, আর এখানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই ঝর্ণা, অপূর্ব লাগছে। দেখি ওপরে গিয়ে কতটা স্নো পাওয়া যায়। আর একটা ব্যাপার যেটা বলি, এখান থেকে এডিবি গাড়ি আছে, ওই যে এডিবি গাড়ি, তো আমরা জিজ্ঞেস করলাম কোথায় যাবে, তো ওনারা বললো যে বাইপাস নিয়ে যাবে, সেই বাইপাসে অনেক বরফ আছে সেখান পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু তার জন্য যা ভাড়া বললো তাতে করে আমার সামর্থ্যে কুলালো না। 2500 টাকা করে একটা গাড়ির ভাড়া, মানে দুটো গাড়ি আমাকে মিনিমাম করতে হতো আমাদের যা যতজন আছি, তো 5000 টাকা দিয়ে আমরা ওইদিকে এডিবি গাড়ি নিয়ে যেতাম আবার ফিরে আসতাম, সেটা পসিবল আমার জন্য হলো না। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা অবশ্যই যেতে পারেন। আমি জ্যাকেট পরে আছি, কিন্তু জ্যাকেটের এতটুকু প্রয়োজনীয়তা নেই, আর ওই যারা এমনি করে বরফে শুয়ে থাকবেন, বরফে স্লিপ কাটবেন, খেলবেন, তারা এই ধরনের ড্রেস ভাড়া নিতে পারবেন। বারবার এই জায়গাগুলো ঘুরছি আর মনে মনে আফসোস হচ্ছে, যদি আমরা কাজা থেকে মানালি আসতে পারতাম, ওই রুট যদি বন্ধ না থাকতো চন্দ্রতাল হয়ে, তাহলে আমাদের যে এই বছর যে ট্যুরের প্ল্যান হয়েছিল স্পিতি ভ্যালির, সেটা সম্পন্ন হতো এবং আরও আনন্দ হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আসতে পারলাম না, তার জন্য আমাদের এখানে আসতে হলো। আর রোটাং পাসের যাওয়ার যা পরিকল্পনা ছিল সেটা তো আপনাদেরকে আগেই বলেছি কেন যেতে পারিনি। এইরকম সময় যদি আপনারা আসেন এই ধরনের টাইমে, মানে জাস্ট মে মাসের শেষে,
জুন মাসের ফার্স্টে। তাহলে আপনারা যদি রোটাং পাস যেতে চান, রোটাং পাসের পারমিট আগে থেকেই করিয়ে রাখবেন, মানে যে সময়টা খেয়াল রাখবেন অনলাইনে কখন রোটাং পাস খুলছে সেই সময় পারমিটটা আগে থেকেই করিয়ে রাখবেন, তাহলে আপনাদের অসুবিধা হবে না পারমিট পেতে। নাহলে এরা যেভাবে ব্ল্যাক করছে পারমিট তাতে সম্ভব নয় কোনো কিছুই। এই দেখুন আমরা অনেকটা উপরে উঠে এসেছি পায়ে হেঁটে, গাড়ি তো উঠতে দিচ্ছে না। ওই নিচে ওইখানে গাড়ি আমাদের পার্কিং করা আছে, আর এই লাইন ধরে দেখুন সবাই যেখানে যেখানে গ্লেসিয়ার্স আছে ওখানে সেখানে খেলছে, সবাই বরফ নিয়ে ছবি তুলছে। আর আমরা এই গ্লেসিয়ার্সের ওপরে উঠে এসেছি, এইখানটায় দেখুন খেলছে রেহান, প্রিয়াঙ্কা, জয়ন্ত সবাই খেলছে। আর এই জলটা গ্লেসিয়ার্সে গলে যে জলটা আছে সেটা দেখুন কত পরিষ্কার জল। এখানে মোটামুটি 2-3 ফুট গ্লেসিয়ার্স আছে রাস্তার ধারে। আমরা ওই মাথায় ওই গাড়িটা আছে ওইখান পর্যন্ত যাব, দেখি ওখান থেকে কি দেখা যায়। রেহান আসতে, রেহান উঠতে পারছে না, যদি স্লিপ করে পড়ে যায়। হ্যাঁ পারবি, জয়ন্তকে দেখুন, ও এই যে আমরা বেশ কিছুক্ষণ এখানে খেলাধুলা করলাম বরফের মধ্যে, এবার একটু ওপর দিকে যাচ্ছি ওই টপ পয়েন্টটায়, ওই যে ওইখান থেকে আপনাদের একটু 360 ডিগ্রি একটু ভিউ দেখিয়ে দেবো চারিদিকটা কেমন লাগছে। এই দেখুন আমরা ওই সামনে কার্ভটার দিকে এগোচ্ছি, আর এইখানে যত এগোচ্ছি গ্লেসিয়ার্স তত বড় বড় হচ্ছে, আরও বড় গ্লেসিয়ার্স। এই যে এডিবি গাড়ি যাচ্ছে, আর আমরা ঠিক ওই টানটার ওখানে যেতে চাইছি, ওইখান থেকে আমরা আবার নিচে নেমে যাব। এখান থেকে চারিদিকের ভিউটা শুধু দেখুন কি অসম্ভব সুন্দর। ও পানি বোতল কিতনা কার কে হ্যায় আন্টি? হ্যাঁ 30 রুপে। আচ্ছা জি, এই উপরে এসে জলের বোতল 30 টাকা করে, আর ছোট জলের বোতল 20 টাকা করে। তো জলটা আপনারা নিচে থেকে আনলে এই অতিরিক্ত পয়সাটা দিতে হবে না। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটালাম, এই হাওয়া যে দিচ্ছে এত সুন্দর মনোরম হাওয়া, এই হাওয়ায় থাকতে বেশ ভালোই লাগছে। কিন্তু এখানে আসলে অবশ্যই ভালো করে সানস্ক্রিন, বোরোলিন এগুলো ইউজ করবেন, নাহলে নির্ধারিত আপনি তো ট্যান করবে, সঙ্গে আপনার স্কিন একদম ড্রাই হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, মোটামুটি ঘন্টাখানিক টাইম আমরা এখানে কাটিয়েছি, এবার আমরা এগিয়ে যাব, গাড়ি যেখানে রেখেছি সেখানে যাই। এখানে গ্লেসিয়ারের হাইটটা দেখুন, মোটামুটি আমার এই যে আমার এইখান পর্যন্ত। তো এই বরফগুলোতে খেলা যাবে, কিন্তু এইখানটায় উপরে উঠাটাও ততটাই কঠিন। আমরা যা খবর পেলাম এখানে ওখানেও বন্ধ আছে, রোটাং পাস পর্যন্ত একদম যাওয়া যাচ্ছে না, হয়তো ওখান থেকে আবার এডিবি গাড়ি নিয়ে তারপরে এগোতে হবে। দেখুন লম্বা লাইন, আর পুরো গাড়ির ভিড় ছিল উপরে, গ্লেসিয়ার্স এখানেও আছে আর উপরেও আছে, কিন্তু তাও মানুষ আরো বেশি বেশি পাওয়ার চেষ্টা করে তাই উপরের দিকে যায়। বিকেল 5:30 বাজে আর আমরা আবার হোটেলে এসে পৌঁছেছি, আর রাস্তায় এত জ্যাম যে একটা জায়গায় ঘুরতে আমাদের সারাদিন লেগে গেল, মাত্র 35-40 কিলোমিটার ঘুরতে আমাদের সারাদিন লেগে গেছে। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চের আর টাইম নেই, এখন হচ্ছে ব্রাঞ্চ করতে হবে। চলুন আমরা আবার হোটেল শান্তিনিকেতনের দিকে যাই, দেখি ওখানে কিছু ব্রাঞ্চের ব্যবস্থা আছে কিনা। আমরা হোটেল শান্তিনিকেতনে এসেছি, আর এখন খাবারের অর্ডার দিয়েছি, আর খাবারে আমরা দিয়েছি রুই মাছ থালি, 190 টাকা করে থালি, পেট তৃপ্তি মানে যত খুশি খেতে পারেন।
মাছ নয়, মাছ একটা করেই দেবে, আর বাকি সবজি ডাল ভাত এটা যতটা করে খুশি আপনি নিতে পারবেন। আর এখানে এই বাংলা টিভি চলছে, বাংলা খবর শুনছি, আর এই এখন ব্রাঞ্চ করব, তারপরে হোটেলে একটু ফ্রেশ হয়ে আবার মেলের দিকে বেরোবো। তো দেখাবো আপনাদের সব, আগে থালিটা আসুক। মাছের ঝোল, ডাল, ও আচ্ছা, এটা আলু পটলের তরকারি, এটা ডাল, এটা আলু পোস্ত, আলু ভাজা, পাঁপড় ভাজা, ভাত আর কাঁচা পেঁয়াজ। আর পেটে মোটামুটি ইঁদুর দৌড়াচ্ছে, অপেক্ষা করা যাচ্ছে না, একদম মেন কোর্সে চলে আসি, তাড়াতাড়ি খাওয়া শুরু করি, তারপরে টেস্ট বলছি। একটু আলু ভাজা, ডাল আর ভাত। বাঙালি খাবার এত দূরে এসে অসম্ভব সুন্দর লাগছে। গতকালও আমরা খেয়েছি, কিন্তু সেটা তো অন্য জায়গায় আপনাদের বলেইছি আগের ভিডিওতে। আর এটা একদম পুরো ঘরের মতো খাবার। এই যে মাছের ঝোল, এই যে মাছের পিস, বেশ ভালোই পিস, প্রত্যেক কটা দেখুন এদিকে। আর ডাল আলু ভাজা দিয়ে খাওয়া হয়েছে, এবার আলু পোস্ত দিয়ে একটু খাবো, শুক্তো আলু পোস্ত এটা দিয়ে খাবো। মানে সবজি সত্যি ডাল আলু ভাজা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে, এবার একটুখানি শুক্তো দিয়ে খেয়ে দেখি। গতকাল আমরা শুক্তো খেয়েছি, কিন্তু আমার আজকে এই আলু পটলের তরকারির টেস্ট আলাদা লাগছে এবং ভালোও লাগছে। আর পোস্তর তো কোনো কথা হবে না, দারুণ। মাছটা কিন্তু বেশ ফ্রেশ আছে, কালকেও আমরা মাছ ফ্রেশ পেয়েছিলাম যেখানে খেয়েছিলাম, আজকেও কিন্তু মাছ ফ্রেশই আছে। রুই মাছ যতটা এত দূরে এসে ফ্রেশ পাওয়া যায়। খাওয়া কমপ্লিট, আর বেঙ্গলে বলছে এখন ঝড় আসছে। গতকাল আপনাদের মেল রোড ঘুরিয়েছি, আর আজকে যাচ্ছি এই বৌদ্ধ গুম্ফা দেখতে। আমাদের হোটেলের একদম উল্টো দিকে বৌদ্ধ গুম্ফা আছে, সে বৌদ্ধ মনেস্ট্রি দেখতে যাচ্ছি আমরা এখন। চলুন, এই সোজা রাস্তা, আর এই হোটেল যমুনার বাঁ পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে। জাস্ট মিনিট দশেক আগে বৃষ্টি হয়ে গেল 10 মিনিটের জন্য, আর মেঘলা আকাশ করে রয়েছে, হালকা ঝিরঝিরে এখনো বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা হওয়ার পরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বেশ ভালোই লাগছে, আরামদায়ক একটা ওয়েদার।
একটু যে গরম গরম ভাব ছিল সেটা আর নেই। কালকে যেটা মনে হচ্ছিল মেলে গিয়ে গরম লাগছে, অতটা ঠান্ডা নেই সেটা কিন্তু আজকে আর মনে হচ্ছে না। আপনারা অনেক বাঙালি হোটেলের খোঁজ করেন এই মানালি এসে, তো আমি কয়েকটা বাঙালি হোটেল একদম বলছি খুব ভালো বাঙালি হোটেল আমার মনে হয়েছে। তার মধ্যে এক হোটেল শান্তিনিকেতন, সেটা আপনাদের আগেই দেখেছি। এরপরে এই যে আমরা যেখানে উঠেছি হোটেল চন্দন, এখানেও বাঙালি খাবার পাওয়া যায়। এই যে আশাপাশি আছে হোটেল যমুনা, হোটেল হিনা, এগুলো মোটামুটি আপনি সব কাছাকাছির মধ্যেই পাবেন, আর এখানে বাঙালি খাবার দাবারও পেয়ে যাবেন। আর আগে দেখাচ্ছি আপনাদের হোটেল সাগর। এই যে হোটেল সাগর, আমি ডেসক্রিপশন বক্সে এখানকার নাম্বার দিয়ে দেবো। খুব সুন্দর হোটেল, আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বার সময় সময় চেঞ্জ হয়, আপনারা সেক্ষেত্রে গুগল করে নেবেন, আর ফোন করে অবশ্যই আসার আগে যাচাই করে নেবেন। হোটেল অন্নপূর্ণা রেস্টুরেন্ট কিচেন, এটা হোটেল শান্তিনিকেতনের একটা ব্রাঞ্চ, এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার দেওয়াই আছে ওপরে, আমি তাও ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, ফোন করে যাচাই করে নেবেন। আমরা এখন ম্যাল রোডের মেন রাস্তাটাতে ঘুরছি, মানে যেদিকে সবথেকে বেশি হোটেলগুলো আছে সেই দিককে গলিটাতেই আমরা নিয়েছি, সেই গলিটাতে হাঁটছি। আর এখানে প্রচুর ভিড় আর ক্রাউড, প্রচুর টুরিস্ট, আজকে রবিবার প্রচুর টুরিস্ট। ওই দিন আমরা হোটেল শান্তিনিকেতন থেকে চিকেন কষা আর রুটি দিয়ে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ি। গুড মর্নিং, আজ 27 মে 2024, আর সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি হিড়িম্বা দেবী টেম্পল দেখার জন্য, কারণ আজকে আমাদের এখানে শেষ দিন মানালিতে, এবং আমাদের আজকে শেষ দিন এই স্পিটি ট্রিপে। যা বলবো সেটা হচ্ছে কি বলবো, কেমন যেন ট্রিপটা শেষে এসে একটু ঘেটে গেল, তাছাড়া তো সব ঠিকই ছিল। এখন আমি হিড়িম্বা টেম্পলের দিকে যাচ্ছি, যদিও মন্দির 8টার সময় খুলবে আমি যদ্দূর জানি, এখন গিয়ে দেখা যাক। মানালি চক থেকে আমি একটা অটো নিয়ে নিয়েছিলাম, সেখানে 150 টাকা ভাড়া নিয়েছিল এক পিঠে, মানে আমাকে শুধু এসে পৌঁছে দিয়েছে তার জন্য 150 টাকা। মন্দিরের গেটের কাছে প্রায় চলে এসেছি, এই হচ্ছে মন্দিরের গেট। আমি আগে যখন মানালি এসেছিলাম মোটামুটি 12 বছর আগে, তখন মার্চ মাসে এসেছিলাম, আর এই জায়গাগুলোতে সব বরফ পড়েছিল, মন্দিরের আশেপাশে সমস্ত জায়গার চত্বরে বরফ পড়েছিল। আর মন্দির তো একই রকম রয়েছে, হিড়িম্বা দেবী টেম্পল, মন্দিরের দরজা এখন বন্ধ, 8টার সময় খুলবে। রাস্তা ধরে হাঁটা হিড়িম্বা টেম্পল থেকে যে আমি নেমে যাচ্ছি ম্যালের দিকে, একটা দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা, এই কারণে বলছি একটা সুন্দর আবহাওয়া এখন দেখতেই পাচ্ছেন। আমি একটা জাস্ট শার্ট পরে রয়েছি, তো গরম তো একদমই নেই গরম। তার সঙ্গে সঙ্গে এই পলিউশন ফ্রি রাস্তায় হাঁটাটাও একটা আলাদা রকম লাগবে, কোনো ধুলো বালি
কিছু নেই, আর পলিউশনও নেই। দেখুন একদম সুন্দর নিস্তব্ধ পরিবেশ আর পলিউশন ফ্রি রাস্তা, দারুণ লাগছে। এখানে অনেক হোটেল আছে এই হিম্বা টেম্পল যাওয়ার পথে রাস্তার দুধারে। আমি ঠিক ওই রকম জায়গা থেকে অটোটা করেছিলাম, তখন একদম ফাঁকা ছিল, সকালবেলায় 6:45-7টার সময়, আর এখন আবার ট্রাফিক শুরু হয়ে গেছে, পুরো জ্যাম লেগে গেছে। এটাই হচ্ছে এখানে মুশকিল। সকালে মেল রোড, এখন জাস্ট 7:30-8:15 বাজছে, গুটি কয়েক দোকান খুলেছে, একটা দুটো, আর ওই দূরে ট্রাফিক পুরো। এই ট্রাফিকটাই হচ্ছে এখানে সব থেকে মুশকিল জিনিস। ট্রাফিকের জন্য আপনার 2 কিলোমিটার রাস্তা মোটামুটি 6 ঘন্টা লেগে যেতে পারে। ট্রাফিক না থাকলে কোনো অসুবিধা হতো না। সুন্দর ফাঁকা, এখানেই গতকাল রাতে একদম ভরে ছিল। আজ আমাদের মানালিতে শেষ দিন, আর আমরা আজকে ফিরবো চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে আমাদের ট্রেন আছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা জলখাবার খেয়েই বেরিয়ে যাব। যেটা বলার সেটা, মানালিতে আরও 1-2 জায়গা আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন, সেই ইনফরমেশনগুলো আমি দিয়ে দেবো। আপনারা অবশ্যই ঘুরে দেখবেন, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হলো না, কেননা যেভাবে এখানে ট্যুরিস্ট আছে, যে ক্রাউড আছে, যে ট্রাফিক আছে, আমরা যদি যাই তাহলে আমরা নির্ঘাত ট্রেন মিস করবো, নাহলে অনেক রাত হয়ে যাবে, রাতেও আমাদের ট্রাভেল করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো এই চ্যানেলে, তখনই সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। টাটা। Shut from the top.